টাইমসের বাংলা প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি চক্রবর্তী আসছি আজকের দিনের বিশেষ কিছু খবর নিয়ে। মাইতেইদের উপজাতি স্বীকৃতি, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি 17ই মে। পিএম কেয়ার ফান্ডে এখন পর্যন্ত জমা পড়েছে 504 কোটি টাকা। কর্ণাটকে লিঙ্গায়েত ফোরাম কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিল। এবারে বিস্তারিত খবর। মাইতেইদের তফসিলি জাতির স্বীকৃতি দিতে মণিপুর হাইকোর্ট আদেশের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে আজ শুনানির জন্য উঠল। কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা মণিপুরের বর্তমান পরিস্থিতি আদালতের সামনে তুলে ধরেন। আদালত তার বক্তব্য শোনার পর পরবর্তী শুনানি আগামী 17ই মে ধার্য করেছে। আদালত জনগণের সম্পত্তি ও ধর্মীয় স্থানের সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধানমন্ত্রী পিএম কেয়ার ফান্ডে এখন পর্যন্ত 504 কোটি টাকা চাঁদা উঠেছে। গত বছরেও এতটা ছিল না, কিন্তু এবছর অর্থাৎ 2023 সালে 504 কোটি হয়েছে তাদের চাঁদার পরিমাণ। পিএম কেয়ারে অর্থ দান করে নানা ধরনের ছাড় থাকে। গত কোভিড পিরিয়ডের সময় এই তহবিল তৈরি করা হয়েছিল, বেশিরভাগ দান বিদেশ থেকে এসেছে। মণিপুর এখনও উদ্বেগজনক। নতুন মুখ্য সচিবের দায়িত্ব নিলেন বিনীত যোশী। গতকাল একটি মন্দির ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে গোটা রাজ্য জুড়ে। চুড়াচাঁদপুর জেলার কারফিউ শিথিল করা হলেও উত্তেজনাও রয়েছে। এরই মধ্যে বদলি করা হয় রাজ্যের মুখ্য সচিবকে। নতুন মুখ্য সচিবের দায়িত্ব নিচ্ছেন বিনীত যোশী। কার্যত মণিপুরে এখন রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই, সমস্ত কেন্দ্র থেকে পরিচালনা করা হচ্ছে। পাহাড়ের জেলাগুলিতে কারফিউ এখন বলবৎ রয়েছে। বিভিন্ন জেলায় কারফিউ কিছুক্ষণের জন্য শিথিল করা হয়েছে। শিথিল করার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে মণিপুরের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার 11 মের আসাম সফর বাতিল করেছেন। একথা জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাষ্ট্রপতি আগামী 26 মে আসামে আসছেন। মণিপুরের পরিস্থিতির জন্য তাকে ব্যস্ত থাকতে হবে, তাই তিনি তার সাম্প্রতিক আসাম সফর বাতিল করেছেন। কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিল কর্ণাটকের লিঙ্গায়েত ফোরাম। রাজ্যের সবচাইতে বড় জনগোষ্ঠী এই সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেসের পক্ষে পরিস্থিতি অনেকটা সুবিধাজনক হয়ে গেল। এই সংগঠনকে এক্ষেত্রে রাজি করাতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে বিজেপি থেকে পদত্যাগ করে আসা লিঙ্গায়েত নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ সট্টার। কর্ণাটকের লিঙ্গায়েত ভোট প্রায় 17% রয়েছে। এদিকে কর্ণাটকের ভাষণে গিয়ে কর্ণাটকের আবেগকে উস্কে দেওয়ার জন্য সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। স্থানীয় বিজেপির নেতা বলেছেন, এভাবে মন্তব্য করে সোনিয়া গান্ধী দেশের অখণ্ডতাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। এতে দেশ টুকরো টুকরো হয়ে যেতে পারে। এই ধরনের বক্তব্যের জন্য কংগ্রেসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই বিজেপি বিধায়ক। বাংলা প্রাইম টাইম এখনকার মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা নিয়ে এলো কেআরসি প্লেসমেন্ট। ঘরে বসেই আপনারা করতে পারবেন কাজ। সুবিধে থাকতে হবে ল্যাপটপ এবং ওয়াইফাই এর। আপনাদের আপডেটেড সিভি মেইল করুন 5b4success@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 9330830083 নম্বরে। আর প্রস্তুত থাকুন সিভি বাছাইয়ের পর টেলিফোনিক ইন্টারভিউ রাউন্ডের জন্য।